একটি বিশেষ অনুরোধ। আপনারা অনেকেই মা নর্মদার মাহাত্ম্য কথা প্রচারের জন্য আপনারা মেম্বারশিপ নিচ্ছেন এবং এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আর্থিকভাবে সহায়তা করছেন এবং করতেও চাইছেন। দেখুন, আমার যেটা মনে হয়, আমাকে টাকা না দিয়ে সাধারণ মানুষকে মা নর্মদা এবং গীতার যে মাহাত্ম্য কথা, পকেট সাইজের একটা বই যদি আপনি দান করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। আমি টাকা নিয়ে করব কি? আর এই বই আপনি প্রথমে দয়া করে নিজের জন্য সংগ্রহ করুন। আপনি এই দান কেন করবেন? এই দানের মাধ্যমে আপনার মেম্বারশিপের জন্য কোনো টাকা লাগবে না। সাধারণ মানুষকে আধ্যাত্মিকভাবে সচেতন করতে পেরে আপনি পূর্ণ লাভ করবেন। প্লিজ সবাই আসুন, অল্প হলেও শুরু করুন, চুপচাপ থাকবেন না। প্লিজ আসুন, আমরা সবাই মায়ের কাজে হাত লাগাই। আমি এই চ্যানেলের মাধ্যমে এই স্বল্প দামের বই আমি পাবলিশ করেছি, দাম মাত্র 50 টাকা। আপনি যদি ব্যবসায়িকভাবে বা দানের জন্য বেশি সংখ্যায় যদি আপনি সংগ্রহ করেন তাহলে অনেক কম দামে আপনি পাবেন। আপনি ফোন করুন 7044562279 এই নাম্বারে। নমস্কার, এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। আমরা কথা বলতে বলতে ভজন আশ্রমে ফিরে এলাম। আমি হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে পেট ভরে জল খেলাম। নিজের আসনে বসে থাকতে থাকতে পরিক্রমা পথের নানা কথা আমার মনের মধ্যে ভিড় করে এলো। আমি ভাবতে লাগলাম, আমার সঙ্গী সাধুরা কেউ কম নন। আজ আর কোথাও যেতে ইচ্ছে হল না, কিন্তু আমার সঙ্গীরা তারা সকলেই গেছেন ওঙ্কারেশ্বরজির সান্ধ্য আরতি দেখতে। আমি বসলাম ডায়েরি লিখতে। একে একে লিখে ফেললাম সোমানন্দজির কথা, রঞ্জনদার দীক্ষার কথা, বিষ্ণুপুরীর সাধু সম্মেলন এবং রামদাসজির কথা, প্রলয়দাসজির ওঙ্কার তত্ত্বের ব্যাখ্যা। আমার সঙ্গীরা ওঙ্কারেশ্বরের আরতি দেখে ফিরে আসার পরেই আমার ঘুম পাচ্ছে বলে আমি শুয়ে পড়লাম। সকালে যখন জেগে উঠলাম তখন পূর্বাকাশে অরুণোদয় হচ্ছে। আমি শুনতে পাচ্ছি রামদাসজির মধুর কণ্ঠস্বর। তিনি ভক্তি মিশ্রিত কণ্ঠে রামচরিত মানস থেকে নবদুর্বাদল রামচন্দ্রের রূপের তিনি বর্ণনা করছেন। আমি ও আমার সঙ্গীরা কোটিতীর্থের ঘাটে স্নান করতে গেলাম। আমি যথারীতি স্নান তর্পণাদি সেরে মন্দিরে ঢুকে শিব সহস্র নাম পাঠ করলাম। পাঠান্তে ওঙ্কারেশ্বরজির মাথায় জল ঢেলে ফিরে এসে আমি দেখছি কয়েকজন সাধু তারা এসেছেন রামদাসজিকে দর্শন করতে। কিছুক্ষণ পরেই তাদের সঙ্গে রামদাসজি আমাদের ঘরে ঢুকলেন। মঙ্গলদাসজি আমাদের সকলের জন্য শরবত নিয়ে এলেন। পরিচয় পর্বের পর রামদাসজির বয়সী একজন বৃদ্ধ সাধু, তিনি পরিষ্কার বাংলায় তিনি বলছেন, আমি বহুবার বাংলাদেশের বিভিন্ন স্থানে আমি পরিভ্রমণ করেছি। বাংলাদেশে মহাকবি কৃত্তিবাস ওঝার কৃত্তিবাসী রামায়ণ বাঙালি মাত্রেরই প্রাণের বস্তু। বাঙালি জন্মগ্রহণ করে ওই কৃত্তিবাসের রামায়ণ শুনতে শুনতে কোনো আনন্দ উৎসব কালে, আধি ব্যাধি বিপদ আপদের কালেও বাঙালি রামায়ণ পাঠ করে। কৃত্তিবাসের কল্যাণে রামায়ণ বাঙালির জীবনের শিরায় শিরায় প্রবাহিত হলেও মহাকবি কৃত্তিবাসের বাংলা রামায়ণ এবং মহর্ষি বাল্মীকির রামায়ণে অনেক পার্থক্য আছে। অনেক স্থানে মূল ঘটনা বিকৃত বা বর্ধিত হয়েছে কৃত্তিবাসী রামায়ণে। মূল বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে দেখা যাচ্ছে প্রাচেতোষ বাল্মীকি নারদকে তিনি জিজ্ঞাসা করলেন, ভূমণ্ডলের শ্রেষ্ঠ রাজা কে? জ্ঞানে গুণে সত্যনিষ্ঠা এবং চরিত্রবত্তায় আদর্শ চরিত্র কার? তা নারদ তখন 71টি শ্লোকে রামচরিত্র তিনি বর্ণনা করলেন। কিন্তু ক্রমে ক্রমে বাল্মীকি রামায়ণের ওই মূল কলেবর তা বাড়তে লাগল।
খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে বাল্মীকি রামায়ণের যে প্রথম সংস্করণ বেরোয় তাতে কিছু সংখ্যা বেড়েছিল। তা দ্বিতীয় সংস্করণে দেখা গেল শ্লোক সংখ্যা দাঁড়িয়েছে 24,000 এবং বহু প্রক্ষিপ্ত ঘটনায় একেবারে পরিপূর্ণ। তৃতীয় সংস্করণে পরিশিষ্ট ভাগে উত্তরকাণ্ড সহ কলেবর আরও বৃদ্ধিপ্রাপ্ত হল। যাই হোক, বাল্মীকির রামচন্দ্র তিনি আদর্শ মানব। পরার্থপরতা, প্রেম, পিতৃভক্তি, পরাক্রম এবং প্রজা অনুরঞ্জনে তিনি গরীয়ান পুরুষ। তিনি দেবপম, তিনি দেবতা, তিনি পরমাত্মা। বৃদ্ধ সাধুর আলোচনা শেষ হতেই রামদাসজি তিনি বলছেন, রামদয়াল, এখন চলো যাই, প্রভুজির ভোগারতি হবে, তো চলো সবাই মিলে আমরা দর্শন করব, চলো। ষড়ঙ্গী মহারাজের বিগ্রহ সেবা ঘড়ির নিয়মে চলে। ভোগ আরতির পর সবাই একসঙ্গে বসে আমরা প্রসাদ পেলাম। বিকেলে নর্মদামুখী মন্দিরের দাওয়ায় আমরা সবাই বসে আছি, এমন সময় রামদাসজি তিনি আমাদের কাছে এসে বসলেন। ত্রিদিবানন্দ তখন হাত জোড়ো করে তিনি বলছেন, মহারাজ, তুলসীদাসজির রামচরিত মানসের উত্তরকাণ্ডে আছে পক্ষীরাজ গরুর রামকথা শুনবার জন্য তিনি ভূষণ্ডী কাকের নিকট তিনি যান। তিনি ভূষণ্ডীকে 7টি প্রশ্ন করেন, কিন্তু ঠেট এবং খড়িবলি ভাষায় সংমিশ্রণে রচিত বলে রামচরিত মানসের যথার্থ অর্থ কোনোদিনই সেভাবে অনুধাবন করতে পারিনি। তাই এই বিষয়ে গরুর এবং ভূষণ্ডীর মধ্যে যে কথোপকথন হয় তা আপনার মুখ থেকে শুনবার আগ্রহ আমার হচ্ছে, আপনি যদি দয়া করে বলেন। তার এই কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে রামদাসজি তিনি বলছেন, সম এবং দৈন, শরণাগতি ও আত্মনিবেদনের ভাব হতে যে চিত্তপ্রসাদ লাভ হয় সেই চিত্তপ্রসাদ ভিন্ন তুলসীদাসজির রামচরিত মানসের মাধুর্য তথা রামলীলার অমৃত কথা কারো পক্ষে আস্বাদন করা সম্ভব নয়। বুঝেছ? খগরাজ গরুর প্রেমপূর্ণ ভাষায় তিনি বলছেন, যদি আমার উপর আপনার স্নেহ হয়, যদি আমাকে আপনার সেবক বলে মনে করেন, তবে আমার 7টি প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে দিন। হে ধীরমতি পভ, প্রথমে বলুন, কোন শরীর সর্বাপেক্ষা দুর্লভ? সবচেয়ে বড় দুঃখ কি? সবচেয়ে বড় সুখ কি? হে পরম কৃপালু, আপনি সন্ত ও অসন্ত ব্যক্তির মর্ম আপনি জানেন, তাদের সাধারণ স্বভাব আপনি বর্ণনা করুন। বেদবিদিত বিশাল পুণ্য কি, পাপ কি, আপনি বলুন। আপনি সর্বজ্ঞ এবং আমার উপর আপনার অত্যধিক কৃপা, আপনি দয়া করে বলুন মানস রোগ কি? এরপর ভূষণ্ডী তিনি অত্যন্ত সমাদরের সঙ্গে গরুরকে তাত সম্বোধন করে তিনি বলছেন, নরদেহের মতো দেহ আর নাই, চরাচরের সকল জীব তা প্রার্থনা করে, এটাই স্বর্গ, নরক এবং মুখের সিঁড়ি, আর জ্ঞান, বৈরাগ্য ও ভক্তি সুখ এটি দান করে। এই দেহ ধারণ করে যে লোক হরিভজন করে না, যে রামের নাম নেয় না এবং বিষয়ে লিপ্ত হয়, আসলে সে মন্দ হতেও মন্দ। যে নিজ হাতে পরশমণি ফেলে দিয়ে কাঁচখণ্ডকে সে পরশমণি ভাবে। হে খগরাজ, দরিদ্র হওয়ার মতো দুঃখ এই জগতে আর কিছু নাই, সন্ত পুরুষের সঙ্গে মিলনের মতো সুখ আর হয় না। কায় মনোবাক্যে পরের উপকার করাই সন্ত পুরুষের সাধারণ স্বভাব। সন্ত পুরুষ তিনি পরহিতের জন্য দুঃখ সহ্য করেন, আর অভাগা অসন্ত ব্যক্তি পরের দুঃখের হেতু। কৃপালু সন্ত পৃথিবীর ধুলা ও তার তরুর সমান, তিনি পরহিতের জন্য নিত্য তিনি মহা বিপত্তি সহ্য করেন। হে সর্পকুলের শত্রু,
খল ব্যক্তি সনের মতো, সে অপরকে আবদ্ধ করে এবং নিজের ছাল উঠিয়ে বিপত্তি সহ্য করে। সাপ ও ইঁদুরের মতো স্বার্থ না থাকলেও খল পরের অপকার করে। দুষ্ট পরের সম্পদ বিনষ্ট করে নিজেও সে নষ্ট হয়। শিলাবৃষ্টির সময় শিলা যেমন কৃষিজ দ্রব্যকে নষ্ট করে নিজেও সে বিলুপ্ত হয়, ঠিক তেমনই গ্রহ কেতু যেমন অধম বলে প্রসিদ্ধ, সেরূপ দুষ্টের উদয় হয় জগতের দুঃখের জন্য। ইন্দু যেমন বিশ্বের তমসা দূর করে সুখ দান করে, সন্ত পুরুষের উদয়ও সেরূপ সদা সুখকর। পরম ধর্ম হচ্ছে বেদবিহিত অহিংসা, পরনিন্দার মতো পর্বত প্রমাণ পাপ আর নাই। হরির এবং গুরুর নিন্দা যারা করে তারা ভেকের মতো, সে সহস্র জন্ম সেই তনু পায়। দ্বিজ নিন্দক বহু নরক সে ভোগ করে বায়স রূপে সে জন্মায়। যে অভিমানী দেবতা এবং শ্রুতির নিন্দা করে সে রৌরব নরকে পড়ে। সন্ত নিন্দারত ব্যক্তি পেচক হয়ে জন্মায়। মোহরূপ নিশা তার কাছে প্রিয়, জ্ঞানরূপ ভানু তার নিকট প্রকাশিত হয় না। যে মূর্খ সকলেরই নিন্দা করে সে বাদুর হয়ে জন্মে। হে তাত, এখন মানস রোগের কথা শুনুন। যে সকল রোগে সমস্ত লোকেই কষ্ট পায়, মোহ সকল ব্যাধির হচ্ছে মূল, পরে তা থেকেই কিন্তু বহু ব্যাধির উৎপত্তি। কাম হচ্ছে রাত, অত্যধিক লোভ হচ্ছে পিত্ত, যার দ্বারা নিত্য বুক বিদীর্ণ হয়। এই বাত পিত্ত কফ সংযোগে দুঃখদায়ক সন্নিপাত রোগ জন্মে। বিষয়ের যে নানা দুষ্পূরণীয় মনোরথ আছে তাও কিন্তু পীড়া, কে জানে সেই সকলের নাম। মমতা হচ্ছে দদ্র, ঈর্ষা হচ্ছে কুণ্ডয়ন, হর্ষ ও বিষাদ কঠোর গ্রন্থিবাত। পরের সুখে যে জ্বলন হয় তা হল ক্ষয়রোগ, আর দুষ্টতা ও কুটিলতা হচ্ছে কুষ্ঠব্যাধি। অহংকার অতি দুঃখদায়ী জলদরি রোগ, দম্ভ কপটতা মদ, অভিমান হচ্ছে নহরুয়া রোগ, তৃষ্ণা অতি প্রবল উদর বৃদ্ধি, আর তিন প্রকারের লালসা হচ্ছে প্রবল জ্বর। মাৎসর্য এবং অবিবেক হচ্ছে দুই প্রকারের জ্বর, তা এরূপ কুরোগের কথা আর কত আমি বলব। একটি ব্যথিতে আক্রান্ত হলেই লোকে মারা যায়, আর এ তো হচ্ছে বহু অসাধ্য ব্যাধি। এই রোগে লোক সতত পীড়িত হয়, রোগে কেমন করে শান্তি পাবে, কিভাবে শান্তি পাবে, শান্তির পথটা কি? হে হরিবাহন গরুড়, নিয়ম ধর্ম আচার তপ জ্ঞান যজ্ঞ জপ দান ইত্যাদি কোটি প্রকারের ভেষজ আছে, কিন্তু তাতে রোগ যায় না। সকল মূর্খ লোকই হল এইরূপ যোগী, শোক হর্ষ ভয় ও প্রীতিতে সকলে লিপ্ত। কিছু কিছু মানস রোগের কথা আমি বললাম যা সহজে দৃষ্টিগোচর হয় না। দুঃখদায়ী এই সকল পাপি রোগের বিষয় জানতে পারলে কিছু কম হয়, কিন্তু একেবারে নষ্ট হয় না। বিষয়রূপ কুপথ্য পেলে মুনিজনের হৃদয়ে ওই সকল রোগের অঙ্কুর জন্মে। বেচারা সাধারণ মানুষের কথা আমি আর কি বলবো। এতক্ষণ রোগের কথা হলো, এখন ঔষধ নির্ণয় করা আবশ্যক। এই বলে ভূষণ্ডী তিনি তাও করলেন। তিনি বলছেন, সদ্গুরু রূপ বৈদ্য তার বসনে বিশ্বাস এবং বিষয়ের প্রতি লালসায় সংযম ঘটলেই তবে একমাত্র রাম নামেই এই সকল রোগ নষ্ট হয়। রঘুপতি ভগতি সজীবন মুরি অনুপান শ্রদ্ধা অতি পুরি। রামভক্তি হচ্ছে সঞ্জীবন বটিকা, তার অনুপান হল পূর্ণ শ্রদ্ধা। এতে সহজেই রোগ নাশ হয়, না হলে কোটি যত্ন করলেও কিন্তু রোগ যায় না। এরপর ভূষণ্ডী তিনি বলছেন, কচ্ছপের পিঠে চুল হওয়া, বন্ধার পুত্র হওয়া আর আকাশে ফুল ফোটার মতো অসম্ভব ব্যাপারও সম্ভব হতে পারে, কিন্তু হরি প্রতিকূলে সুখ পাওয়া কিছুতেই সম্ভব নয়। মনে রাখবেন, রাম কথা হচ্ছে শেষ কথা। আমি দেখতে পেলাম এরপর রামদাসজি তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন আমার কোলে। আমরা ধরাধরি করে রামদাসজিকে তার ঘরে এনে শুইয়ে দিলাম। পরদিন সকালে মা নর্মদায় স্নান
প্রাতকৃত্যাদি সেরে ওঙ্কারেশ্বরজির পূজা করে যখন আমরা ভজন আশ্রমে ফিরে এলাম, তখন দেখছি রামদাসজি তিনি উঠোনে পায়চারি করছেন। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি বললাম, সকালে ওঙ্কারেশ্বর মন্দিরে প্রভুর পূজাপাঠ এবং বিকেলে আপনার মুখ থেকে শ্রীরামচরিত মানসের দোহা শুনে সত্যি কথা বলতে কি আমাদের বেশ আনন্দেই কাটছে। কিন্তু এবার আমরা বেরিয়ে পড়তে চাই, অনেক পথ তো এখনো বাকি। আমার কথা শুনে রামদাসজি তিনি থমথমে মুখে বসে পড়লেন। তারপর তিনি নিঃশব্দে গম্ভীর মুখে তিনি উঠে গেলেন তার নিজের ঘরে। হরানন্দজি তিনি বলছেন, এখানে আসার সঙ্গে সঙ্গে বৃদ্ধ সাধুকে এভাবে তোমার বলা উচিত হয়নি। তার কাছ থেকে যে স্নেহ এবং সমাদর পেয়েছি তাতে তাকে আমাদের যাত্রার কথা পরে রয়ে শুয়ে বললে বোধহয় ভালো করতে। অল্পক্ষণ পরে রামদাসজি তিনি ফিরে এলেন একটি লাল কাপড়ে মোড়া একটি বই নিয়ে। সেটি আমার হাতে দিয়ে তিনি বলছেন, উত্তরতট পরিক্রমাকালে যখন তুমি ছিলে এখানে, তখন এই রামচরিত মানস আমি তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু দুর্গম পথে দূরকে শোলা ভারী বলে তুমি এই বই নাও নি। কিন্তু তুমি কথা দিয়েছিলে ফিরবার পথে তুমি নিয়ে যাবে। সেই থেকে এই বই আমি যত্ন করে রেখে দিয়েছি, এবার তোমাকে এটা নিয়ে যেতেই হবে। সত্যি কথা বলতে কি আমি আর তাকে কোনোভাবে না বলতে পারলাম না। সংসার বিরক্ত নিরাসক্ত সাধুর স্নেহে আমি তো একেবারে অভিভূত। আমার দুচোখ দিয়ে অবিরল ধারে অশ্রু গড়িয়ে পড়ছে। তাকে প্রণাম করে তার হাত ধরে আমি বললাম, আপনার স্নেহের দান এই বইটি আমি অবশ্যই নিয়ে যাব। সত্য কথা বলতে কি আপনার দেওয়া বইটি নিশ্চয়ই পবিত্র স্মারক চিহ্ন হিসেবে আমার কাছে রাখার যোগ্য। আমি দেখতে পাচ্ছি রামদাসজি তিনি স্বাভাবিক হয়ে গেছেন। তিনি বললেন, কাল যাত্রার পক্ষে শুভ দিন, আমি খোলা মনে তোমাদের যাত্রার জন্য আমি অনুমতি দিলাম। সন্ধ্যেবেলা তোমরা প্রভুর স্বয়ং আরতি দেখে তোমরা আসবে। আমরা মন্দিরের পথে রওনা হলাম। মনের চিন্তা স্রোত নানা দিকে দৌড়ে বেড়াতে লাগলো। আজ ওঙ্কারেশ্বরে আমাদের শেষ দিন। আজ বড় ক্লান্ত লাগছে, শরীর এবং মন অবসাদে একেবারে ভরে আছে। জীবনে রামদাসজির সঙ্গে দেখা হবে কিনা আর আমি জানি না, কিন্তু সারা জীবন তার স্নেহ যত্ন আমি মনে রাখব। ওঙ্কারেশ্বর মন্দিরে গিয়ে ওঙ্কারেশ্বরের শয়ন আরতি দেখে তার কৃপা প্রার্থনা করে ফিরে এলাম ভজন আশ্রমে। শেষ রাত্রিতেই উঠে পড়েছি। মঙ্গল আরতির সময় সকলের সঙ্গে আমরাও তাদের সঙ্গে আমরা ভজনে যোগ দিলাম। আরতি শেষ হতেই আমরা প্রাতকৃত্য শেষ করে এসে মহাত্মা রামদাসজির কাছে বিদায় প্রার্থনা করলাম। তাকে প্রণাম করে ষড়ঙ্গী মহারাজ, মঙ্গলদাসজি এবং দীনদয়াল সকলের সঙ্গে কোলাকুলি এবং নমস্কারাদি সেরে গাঁঠরি তুলে নিলাম। সকলেই আমাদের সঙ্গে এলেন কোটিতীর্থের ঘাট পর্যন্ত। রামদাসজি, মঙ্গলদাসজি, দীনদয়াল সকলেরই চোখে আমি জল দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি নৌকা চলছে এই শৈলদ্বীপ হতে নর্মদার দক্ষিণ তটে। নৌকা হতে দেখতে পাচ্ছি রামদাসজি তিনি হাত তুলে আশীর্বাদের ভঙ্গিতে তিনি দাঁড়িয়ে আছেন। এই ভজন আশ্রম এবং এই আশ্রমিকদের আমি কখনো ভুলতে পারব না। আমাদের নৌকা বিষ্ণুপুরীর তটে এসে ভিড়ল। আমরা সবাই নৌকা থেকে নামলাম। এই পথের পরিচয় পথে শেষ হলেও বিষ্ণুপুরীর ঘাটে পা দেবার সঙ্গে সঙ্গে আমার রঞ্জনদার কথা মনে পড়ায় মুখের ভিতরটা একেবারে গুমড়ে গুমড়ে উঠছে। মনে হতে লাগলো একটুখানি পশ্চিম দিকে পিছিয়ে গেলেই তো মাকান্ডীয় শিলার কাছে রঞ্জনদার দেখা পাব। কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই, মহাত্মা সোমানন্দজির রুদ্র শাসন উপেক্ষা করার মতো শক্তি আমাদের কোথায়। দেহ মন অবশ হলেও হর নর্মদে হর নর্মদে করতে করতে আমরা সবাই কম্বল ঝোলা পিঠে ফেলে আমরা হাঁটতে লাগলাম পূর্ব দিকের পাহাড়ের গাবে। পাথরের গা যেন ঘি দিয়ে মেজে ঘষে একেবারে চকচকে করা হয়েছে। এই আধমাইলটা রাস্তা হেঁটে
নর্মদার চরে নেমে হাঁটতে লাগলাম নর্মদার কিনারা ধরে। আমি দেখতে পাচ্ছি দূরে দূরে পাহাড়ের গায়ে বড় বড় গাছপালার জঙ্গল দেখা যাচ্ছে, কিন্তু আমরা মা নর্মদার বালুচরের উপর দিয়ে হাঁটছি। ক্রমশ আমরা মুন্ড মহারণ্যে প্রবেশ করছি। চারিদিক প্রভাত সূর্যের উদয় রশ্মিতে একেবারে ঝলমল করছে। আবার আমরা চড়াইয়ের পথে উঠছি ক্ষীণ পথরেখা লক্ষ্য করে। ঠিক এই সময়ই জঙ্গলের ভিতর থেকে ভেসে এলো এক চেনা ক্ষীণ কণ্ঠস্বর। মনে হচ্ছে কখনো এই শব্দটা আমাদের দিকে এগিয়ে আসছে, আবার কখনো যেন দূরে সরে যাচ্ছে। আমরা উৎকর্ণ হয়ে উঠলাম। শব্দকে অনুসরণ করে সঙ্গীতের সঙ্গে কোনো মতে আমরা পা দুটো টেনে টেনে হাঁটছি। খুব শীঘ্রই পুনরায় জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করলাম। দেখতে পাচ্ছি এই বনের মধ্যস্থলে যেন একটা আবছা গোধূলি। অনেকক্ষণ ধরে ওই কণ্ঠস্বর অনুসরণ করে আমরা হাঁটলাম, কিন্তু না, সেই শব্দের কোনো নাগাল পেলাম না। বনের নানা প্রান্ত থেকে নানা বিচিত্র শব্দ ভেসে আসছে। বাবাকে স্মরণ করে রেপামন্ত্র জপ করতে করতে এগিয়ে চলেছি দক্ষিণ তট ধরে অমরকণ্টকের পথে। সত্যি কথা বলতে কি, এখন শুধু পথ চলা আর কেবলই পথ চলা। দেখতে পাচ্ছি চারিদিকে ঘনঘোর জঙ্গল। এই নির্জন অরণ্যে মা নর্মদার জলধারার গর্জন যেন একটা তানের সৃষ্টি করেছে। নর্মদার বিচিত্র গতিপথের দুদিকেই দেখছি সমুদ্রের তরঙ্গমালার মতো স্তরে স্তরে উঠেছে শৈলশ্রেণীর পিছনে আরেকটি শৈলশ্রেণী। এই নির্জন অরণ্যে ময়ূরের কেকা, নানা পাখির কলকাকলি, উপরের নীল আকাশ, আশেপাশের বিশাল বনস্পতি শ্রেণী, আমলকি, মহুয়া, বাঁশঝাড়, পাহাড়ের অনাবৃত অংশ, গাছের গায়ে জড়িয়ে থাকা কাঁটালতা, বটগাছের লম্বমান মোটামোটা ঝুড়ি, থাকে থাকে নেমে শূন্যে ঝুলছে, তাতে বনের বিচিত্র শোভা ফুটে উঠেছে। মহাকাল এখানে যেন অচঞ্চল, স্তব্ধ মৌন বনস্পতির মতো তিনি যেন ধ্যান সমাহিত। আমি ভাবছি মহামণি মার্কণ্ডেয় তিনি সত্যিই বলেছেন রুদ্র দেহোদ্ভব সরিদ্বারা নর্মদা, তিনি স্থাবর জঙ্গম অখিল প্রাণীর তিনি উদ্ধার সাধন করেন। সত্যি কথা বলতে কি, এই প্রাকৃতিক সৌন্দর্যকে নয়ন ভরে উপভোগ করার সময় আমাদের নেই। আমাদের সম্মোহিতের মতো টেনে চলেছে সেই মাঝে মাঝে বাতাসে ভেসে আসা সেই অলৌকিক কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর এখনো শোনা যাচ্ছে মা নর্মদার তট থেকে। কখনো বা মনে হচ্ছে সেই কণ্ঠস্বর ছড়িয়ে পড়ছে এই সমগ্র বনাঞ্চলে। আমি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। কোনো মতে পা টেনে টেনে চলছি অমরকণ্টকের পথে, সেই অলৌকিক কণ্ঠস্বরের দিকে ধাওয়া করতে করতে। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য। আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।